রাজধানীর মতিঝিলে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেনের সাথে তার চেম্বারে বৈঠক করেন ফ্রন্টের শরিক দলগুলোর নেতারা পরে বিএনপির মহাসচিব সাংবাদিকদের জানান আসন ভাগাভাগি নিয়ে তারা আলোচনা করছেন নির্বাচন কমিশন নিরপেক্ষতা প্রমাণের জন্য কিছুই করতে পারেনি উল্লেখ করে তিনি বলেন বিরোধী নেতাকর্মীদের ঢালাও গ্রেপ্তার করা হচ্ছে তাতে লেভেল প্লেয়িং ফিল্ড হচ্ছে না এখন আমরা এটাকে আমরা চূড়ান্ত পর্যায়ে আনার জন্য তাদের সঙ্গে আলাপ আলোচনা করে আমরা একটা ঐক্যমাতে পৌঁছাবো বলে আশা করি মনোনয়ন শেষ করে ফেলতে হবে আঠাশ থেকে জমা দিতে হবে তার আগে এই কিছুটা হবে আর তারপর সময় থাকছে প্রত্যাহারের সময় থাকছে তখন আমরা আবার যদি প্রয়োজন হয় এদিকে থেকে বন্ধে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ নিয়ে যান দলের ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ তিনি জানান ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের উচ্চ পর্যায়ে নির্দেশ দেবেন বলে সি সি আশ্বস্ত করেছেন নির্বাচনে কোন সহিংসতা তিনি বরজাস্ত করবেন না সংশ্লিষ্ট জেলার পুলিশ কর্মকর্তাদেরকে তিনি এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দেবেন এছাড়া গ্রেফতার হয়রানি বিতর্কিত কর্মকর্তাদের বদলি সহ তেরো দাবি নিয়ে কমিশনের সাথে বৈঠক করেছেন বিশ জোটের নেতারা পরে আলোচনার বিষয়বস্তু সাংবাদিকদের অবহিত করেন তিনি আজকে পরিষ্কার ভাবে উনি বলেছেন সিআরপিসি একশো সাতাশ থেকে একশো একত্রিশ পর্যন্ত এগুলিতে পরিষ্কার আছে যে ৩৫ পর্যন্ত যে বা যারা নির্বাচনের দায়িত্বে যাবেন তারা যে কোনো দুষ্কৃতিকারীকে যে কোনো অস্ত্রধারীকে অবৈধ অস্ত্রধারীকে গ্রেফতার করে সুষ্ঠু নির্বাচনের পথ সুগম করবেন সেনাবাহিনীকে গ্রেফতারের ক্ষমতা দেওয়ারও আহ্বান জানান তারা তাপসী রা বেয়া একুশে টেলিভিশন ঢাকা